সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইতিসাম নাসিমৌ শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপন পর কাউকে ছাড় দেওয়া হবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সরকারি চাকরিতে প্রশ্ন ফাঁসের সূচনা বিএনপির আমলে হয়েছিল এই সুবিধা যারা নিয়েছে তাদের বের করা হবে কোটার বিষয়টি আদালত ফয়সালা করবে বলেন তিনি এদিকে কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে দেয়া স্মারকলিপিতে এই দাবি জানান তারা এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পদযাত্রার কর্মসূচি ছিল সেটিকে প্রথমে গুলিস্তানের জিরো পয়েন্ট ও পরে বঙ্গবন্ধু স্কোয়ারে থামিয়ে দেয় পুলিশ তাদের ষোলো প্রতিনিধি গিয়ে স্মারকলিপি জমা দেন এবং জুনে দেশে রেকর্ড চুয়ান্ন কোটি ডলার রেমিটেন্স এসেছে তবে বড় পরিবর্তন এসেছে এর উৎসে সৌদি আরবে শ্রমিক যাওয়ার সংখ্যা বাড়লেও কমেছে রেমিটেন্স এতে প্রথম স্থান থেকে দেশটির চতুর্থ অবস্থানে চলে গেছে আর সংযুক্ত আরব আমিরাত তৃতীয় থেকে উঠে এসেছে প্রথমে অর্থনীতিবিদরা মনে করছেন অর্থ পাচারের গন্তব্যে রদবদল এ ঘটনার একটি কারণ হতে পারে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আপন পর মানা হবে না দুর্নীতির সাথে যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি কোটার বিষয়টি আদালত ফাঁসালা করবে উল্লেখ করে সরকার প্রধান স্পষ্টভাবে জানান আদালতের রায়ের বিরুদ্ধে তার দাঁড়ানোর অধিকার নেই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দেশটিতে সফর শেষে সেখান থেকে কি অর্জন হয়েছে তার বিস্তারিত জানাতে বিকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা করা সহ দুই দেশের মধ্যে একুশটি সহযোগিতার নথি এবং সাতটি ঘোষণাপত্রে সই হয়েছে এই সফরে কিছু অর্জন হয়নি তাকে হেও করার জন্য এমন বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলেন তিনি চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন বিষয়টি আদালত ফয়সালা করবে আর আদালতের রায়ের বিরুদ্ধে তার দাঁড়ানোর অধিকার নেই আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না আমার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই। রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশ হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে সরকার প্রধান অভিযোগ করেন প্রশ্ন শুরু হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে যা বেগম খালেদা জিয়া বিস্তৃত করেছিল আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রণে আনলেও সালের পর হঠাৎ করেই অনিয়ম বেড়ে যায় তাই তা রোধ করা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী অবসয় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না ইমেজ নষ্ট হবে আমি তাতে বিশ্বাস করি না কিসের ইমেজ নষ্ট হবে হাত যখন দিয়েছি আমি ছাড়ব না যেখানেই হোক যেই হোক আমার মনে হয় সেয়ার করি না এখানে আপন পর কোনো কিছু জানি না কাজই যেখানে পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়ব ভ্রান্ত ধারণা নিয়ে শিক্ষকেরা আন্দোলন করছেন বলেও জানান প্রধানমন্ত্রী পেনশন নিয়ে তাদের ধারণটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে দু একটা ডিশ আছে যে সেটা ওই যেটা হচ্ছে চব্বিশ না পঁচিশ তো ওটা ওটা ঠিক করে দেওয়া যাবে ওটার কোনো ব্যাপার না আর কয়েকটা বিষয় এগুলো আমি আমি দেখে রেখেছি অলরেডি দেখে যেগুলো মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেবো তবে আন্দোলন যখন তারা চালাবি চল চালাতে থাক চালাতে চালাতে যখন টায়ার হবে তখন বলবো ভারত যেহেতু পানি আটকে রেখেছে তাই তিস্তা প্রকল্পের কাজ তাদেরই করা উচিত বলেন প্রধানমন্ত্রী জানান প্রকল্প বাস্তবায়ন নিয়ে চীন রাজি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানান তিনি যুক্তরাষ্ট্রের মতো দেশে কিভাবে এই ঘটনা হয় সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী আনোয়ার হোসেন সংবাদ ঢাকা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে দেয়া স্মারকলিপিতে এই দাবি জানান তারা আরও জানাচ্ছেন হাসনাইন তানভেট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রাটি প্রথম পুলিশি বাধার মুখে পড়ে গুলিস্থানের জিরো পয়েন্ট এলাকায় সেখানে বসেই স্লোগান দিতে থাকেন তারা এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগুতে থাকেন আন্দোলনকারীরা তবে বেশি দূর যেতে পারেননি মিছিলকারীরা গুলিস্থানের বঙ্গবন্ধু স্কোয়ারের সামনে ফের বাধা দেয় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখা বিপুল সংখ্যক পুলিশ এক দফা দাবিতে কোটা বিরোধী আন্দোলনকারীরা দুপুর বারোটায় যে মিছিলটি বের করে সেটি নিয়ে তারা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে দুপুর আড়াইটার দিকে বারো সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে এই বঙ্গভবনে যান স্মারকলিপি দিতে প্রায় আধ ঘন্টা বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে আসে প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি তুলে দিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা আহ্বান করা হোক আমরা আগামী আগামী ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব এর আগে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একে একে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা দুপুর বারোটার পর ক্যাম্পাস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয় মহসিন হল শাহবাগ মৎস্যভবন হয়ে মিছিল নিয়ে এগুতে থাকেন আন্দোলনকারীরা আমরা কিন্তু কোটা বাতিল চাই না বারবার স্পষ্ট করে দিচ্ছি এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় আমরা সংস্কার কিন্তু সেটা যৌক্তিক সংস্কার সেখানে কোনো বৈষম্য না থাকে পুলিশ বলছে এই আন্দোলনে যেন কোনো সংঘাত না হয় সেই লক্ষ্যে কাজ করছেন তারা শুরুতেই আমরা যদি কাউকে মারপিট করি এটা সমাধান না আমরা সেটাকে শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করার চেষ্টা করছি এদিকে ছাত্রদের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে শাহবাগ থানায় সেটি চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা যারা কোটা আন্দোলন করছেন তাদের উস্কানি দাতা বেড়ে যাচ্ছে তাদের ভুল পথে নেয়ার লোকের অভাব নেই সেসব বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি তাদের দাতারাও বেড়ে যাচ্ছে তাদের ভুল পথে নেওয়ার লোকেরও অভাব থাকবে না তারা যেগুলি করছে এগুলো এগুলি মনে হয় তারা না বুঝে করছে এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে আট তারিখে এটা একটা রায় ঘোষণা করবে শোনানি হবে শোনানি হবে সেই শোনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে আমাদের হাতে কিছু নেই কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা এবার ভিন্ন প্রসঙ্গ রপ্তানি আরও বাড়াতে নতুন নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সকালে ওসমানী মিলনায়তনে দু হাজার একুশ দু বাইশ অর্থ বছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান অর্থনৈতিক কূটনীতির উপর জোর দিচ্ছে সরকার ওই অর্থ বছরে উনত্রিশটি খাতে পণ্য রপ্তানির জন্য ছিয়াত্তরটি প্রতিষ্ঠান ও ব্যক্তি পেয়েছেন স্বর্ণ রৌপ্য ও ব্রঞ্জ পদক এছাড়া ওই বছর সবচেয়ে ভালো করে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক পেয়েছেন হামিম গ্রুপের রিফাত গার্মেন্টস তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী সীমিত কয়েকটি পণ্যের উপর নির্ভরশীল না থেকে এখাতে বৈচিত্র্য ও নতুন পণ্য রপ্তানিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি বলেন বাণিজ্য সম্প্রসারণ অর্থনৈতিক উন্নয়ন ও দেশের অগ্রগতির জন্য অর্থনৈতিক কূটনীতিতে জোর দিতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন আমেরিকা বলেন সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে গাফ কান্ট্রি আফ্রিকা সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো বাংলাদেশ থেকে সৌদি আরবে গত তিন বছরে যাওয়া শ্রমিকের সংখ্যা প্রায় চার গুণ বাড়লেও সেখান থেকে রেমিটেন্স কমছে প্রথম স্থানে থাকা এই দেশটি নেমে গেছে চতুর্থ অবস্থানে আর তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত উঠে এসেছে প্রথম স্থানে রায়হান শোভনের রিপোর্ট দেশে বৈদেশিক মুদ্রার বড় যোগান আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স থেকে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী সবশেষ জুনে এসেছে রেকর্ড পরিমাণ দুশো চুয়ান্ন কোটি ডলারের রেমিটেন্স যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় পনেরো শতাংশ বেশি সব মিলিয়ে সদ্য শেষ হওয়া দু তেইশ চব্বিশ অর্থ বছরে দেশে রেমিটেন্স এসেছে দু তিনশো একানব্বই কোটি ডলার যা আগের অর্থ বছরের তুলনায় সাড়ে দশ শতাংশের বেশি ট্রান্সফার রেটটা যখন ইকুয়াল করে দেওয়া হলো কাপ মার্কেটে প্রায় সমন্বয় করে দেওয়া হয়েছে এখানে দুই আড়াই পার্সেন্ট মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা সেই সাথে আরো আড়াই পার্সেন্ট ব্যাংকগুলো সুবিধা দিচ্ছে এই কারণে কিন্তু আপনার এখন আমাদের প্রবাসী ভাইরা কিন্তু অনেক উদ্যোগী হয়েছেন তারা কিন্তু এখন ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন বলে আপনি রেমিটেন্স এর এই উদ্যোগতি দেখছেন হিসেব বলছে দু হাজার আঠারো উনিশ অর্থ দেশে রেমিটেন্স এসেছিল এক হাজার ছশো একচল্লিশ কোটি ডলার দু হাজার উনিশ বিশ অর্থ যা আরও দুশো কোটি ডলারের মতো বেড়ে দাঁড়িয়েছিল এক হাজার আটশো কোটি ডলারে করোনার সময় অর্থাৎ দু হাজার বিশ একুশ অর্থ এসেছিল দু হাজার চারশো সাতাত্তর কোটি ডলারের রেমিটেন্স তারপরের দুই বছর রেমিটেন্স স্থির ছিল দু হাজার একশো কোটির ঘরে তবে দু হাজার তেইশ বছরে তা কিছুটা বেড়েছে বৈধ পথে আসা রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দু হাজার কোটি ডলারে আমি কোশাসলি অপটিমিস্টিক যে আমাদের সামনে মাসে অন্যান্য বছরের মানে গত বছর বা চাইতে ভালো হবে এটার মূল কারণ হচ্ছে পলিসিগত কিছু পরিবর্তন হয়েছে আমাদের এখানে আমাদের মন্ত্রী পলিসি টাইট হওয়াতে একটা হচ্ছে দেশের ইন্টারেস্ট অনেক অ্যাট্রাক্টিভ হয়েছে ডলারের টাকা হিসেব বলছে গেল অর্থ বছর সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে যার পরিমাণ ৪৬৪ কোটি ডলার দু হাজার বাইশ অর্থ বছরের চেয়ে যা প্রায় বেশি যদিও দেশটিতে সে হারে কর্মী প্রেরণের হার বিপরীতে গেল ২০ বছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হওয়া দেশ সৌদি আরব থেকে শেষ হওয়া অর্থ বছরে আসা রেমিটেন্স কমেছে সাতাশ শতাংশ ফলে রেমিটেন্স পাঠানোর দেশের তালিকায় সৌদি আরব নেমে এসেছে চতুর্থ অবস্থানে বিশ্লেষকরা বলছেন রেমিটেন্সের উচ্ছের এমন পরিবর্তনের পেছনে অর্থ পাচারের ভূমিকা থাকতে পারে মানুষটা যাচ্ছে ঠিকই কিন্তু টাকাটা টাকাটা আরব থেকে আসতেছে দুবাইতে দুবাইতে এসে দুবাই থেকে টাকা আসতেছে কাজের সোর্স অব মানি এখন আর রিলায়েবল ডেটা সোর্স না ডেটা কোয়েশ্চেনবুল হয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিদায়ী অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য এছাড়া মালয়েশিয়া ইতালি ওমান কাতার কুয়েত ও বাহারাইন রয়েছে প্রথম দশ দেশের মধ্যে রায়হান শোভন মাছরাঙা সংবাদ ঢাকা প্রলোভনের ফাঁদে ফেলে খাগড়াছড়ির পাহাড়ি মেয়েদেরকে টার্গেট করে চীনে পাচার করছে এক শ্রেণীর দালাল চক্র এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে প্রত্যন্ত পাহাড়ি এলাকার অসচ্ছল পরিবারের নারীদের এর প্রতিকার চেয়ে আন্দোলনে নেমেছে বিভিন্ন সংগঠন খাগড়াছড়ি থেকে কানুন আচার্যের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন রিপোর্ট চীনে যেতে পারলেই মিলবে মোটা অঙ্কের টাকা মিলবে উন্নত জীবন আসবে স্বচ্ছলতা বদলে যাবে জীবন এর জন্য দিতে হবে না কোনো টাকা এমন রঙিন স্বপ্নের লোভে নারী পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে খাগড়াছড়ির পাহাড়ি নারীরা চীনে নেয়ার পর প্রথমে তাদের সাথে ভালোই আচরণ করা হয় প্রথম প্রথম কাজও দেয়া হচ্ছে কাজ পাওয়ার খবর শুনে দেশে পরিবারের অন্য সদস্যরাও খুশি কিন্তু সেই হাসি বেশি দিন থাকে না পরিবারগুলোর কিছুদিন যেতে না যেতেই শুরু হয় ভিন্ন আচরণ নির্যাতন করে বাধ্য করা হয় অসামাজিক কার্যক্রমে রঙিন স্বপ্ন হারিয়ে যায় চীনের অন্ধকার জগতে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে চীন দেশে পথে। মেয়েদেরকে সবাইকে বলবো আপনারা প্লিজ দোয়া করে সরকারের সরকারের মাধ্যমে বৈধভাবে আপনারা বিদেশ বিদেশে যান অনেক পরিবার আইনের আশ্রয়ও নিতে পারে না এ ধরনের কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রকাশ্যে এসেছে বিষয়গুলো সম্প্রতি এর প্রতিকার চেয়ে আন্দোলনে নেমেছে পাহাড়ি সংগঠনগুলো ট্রেনিং এর পরে অবশ্যই সরকারিভাবে পাঠানোর একটা ব্যবস্থা আছে এখানে যেন তারা অংশগ্রহণ করে ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ঢাকার উত্তরার এক ফ্ল্যাট থেকে হেলি চাকমা ওরফে সুমি এবং এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচ পাহাড়ি কিশোরীকে এখানে যাদেরকেই আমরা এর সাথে সংযোগ পাই না কেন আমরা প্রত্যেককে আইনের আওতায় হব একই সাথে আমি বললাম যে মূলত আমাদের এখানে একটা সামাজিক সচেতনতার একটা বলয় সৃষ্টি করতে হবে নারী পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জনগণের মাঝে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা উঠান বৈঠক সহ সভা সমিতিতে সুস্পষ্ট করে বলছি যাতে নিশ্চিত হয়ে বৈঠক কর্তৃপক্ষের মাধ্যমে কেবলমাত্র তারা বিদেশে যাবে তাহলে কিন্তু তারা নিরাপদে যেতে হবে এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মানব পাচার আইনে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চারটি মামলা হয়েছে এসব মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী নিউজ ডেস্ক আন্তর্জাতিক হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্দেহ ভাজন হামলাকারী টমাস ম্যাথি ক্রুজ। বিশ বছর বয়সী এই তরুণ পেনসালভেনিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন ছিলেন ট্রাম্পের দলের রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ঘটনার পর দেওয়া প্রতিক্রিয়ায় মস্কো বলেছে মার্কিন প্রশাসনিক ট্রাম্পকে গুলি করার মতো পরিবেশ সৃষ্টি করেছে বক্তব্য শুরুর পাঁচ মিনিট পর আচমকা কানে হাত দিয়ে মঞ্চে বসে পড়েন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় গুলি ছোঁড়া হয় তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি শব্দ শোনা যায় পরে দেখা যায় সাবেক প্রেসিডেন্টের কান থেকে ঝরছে রক্ত কান ঘেসে বেরিয়ে গেছে গুলি মঞ্চের সামনে জড়ো ছিলেন প্রচুর সমর্থক গুলির ঘটনায় সকলের চোখে মুখে তখন আতঙ্কের ছাপ পাশের ভবনের ছাদ থেকে এ হামলা বন্দুকধারীকে সেখানেই গুলি করে নিরাপত্তাকর্মীরা হোয়াইট হাউজের তরফে জানানো হয় হামলাকারী নিহত হয়েছে হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস বয়স বিশ বছর সে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেরই বেথেল পার্ক এলাকার বাসিন্দা ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এ হামলা জানিয়েছে এফবিআই পাশাপাশি এই ঘটনায় সভায় উপস্থিত এক দর্শকও প্রাণ হারিয়েছেন আকস্মিক আঘাতে কিছুটা যেন থতমত খেয়ে গিয়েছিলেন ট্রাম্পও ততক্ষণে ছুটে গেছেন নিরাপত্তারক্ষীরা বেশি কিছুক্ষণ সেখানে বসেছিলেন ট্রাম্প আস্তে আস্তে ধরে তোলা হলে উঠে দাঁড়ান আটাত্তর বছর বয়সে ট্রাম্প চিকিৎসার জন্য যখন মঞ্চ ছাড়েন তখন স্লোগান দিতে শুরু করেন ডান হাতের মুষ্টি শক্ত করে উপরের দিকে ছুঁড়ে দিয়ে তাকে বলতে শোনা যায় ফাইট ফাইট পরে এক বার্তায় নিজেই জানান গুলিতে ডান কানের উপরে চামড়া চিরে গেছে আগামী পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প তার প্রচারেই সভা করছিলেন পেন্সিলভানিয়ায় সেখানে এ বন্দুক হামলা যার নিন্দা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও জাহিদুর রহমান মাছটাঙ্গা নিউজ ডেস্ক রাতের সংবাদ শেষ করছি তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপন পর কাউকে ছাড় নয় জানালেন প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আরও বললেন কোটার সালা হবে আদালতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি মানতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম আন্দোলনকারীদের পদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান এবং পাল্টাচ্ছে প্রবাসী আয়ের প্রধান উৎস সৌদি আরবে শ্রমিক যাওয়া বাড়লেও কমেছে রেমিটেন্স অর্থ পাচারের গন্তব্য বদলি কারণ ধারণা অর্থনীতিবিদদের এ ছিল এখনকার মতো ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ